बिस्मिल्लाह रहमान रहीम। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনার সামনে আজকে সরাসরি আসতে পেরে আমি নিজে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং কমফোর্টেবল ফিল করছি। এখন আমরা যেভাবে কথা বলি সংবাদ সম্মেলন অন্যান্য মনেই হয় না যে আমরা আসলে কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। আপনার সঙ্গে কথা বলে সেটা একটা আলাদা একটা আপনার বলে আনন্দময় একটা পরিস্থিতি থাকে। প্রিয় সাংবাদিক ভাই বোনরা আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে বিতর্কিত করার এর উদ্দেশ্যে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের মাধ্যমে একটি সংগঠিত ভিন্ন অপতৎপরতা জাতি গভীর ক্ষোভের সাথে লক্ষ্য গত 15 আগস্ট সরকার প্রধান কর্তৃক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকাকে স্বীকৃত করার মাধ্যমে সে অপচেষ্টা নতুনভাবে শুরু করা হয়। অবশ্য বহুদিন ধরে এই ষড়যন্ত্রের অপচেষ্টা চলছে, কখনোই তা হালে পানি পায়নি। আমাদের দেশ তথা গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে দুশ্চিন্তাগ্রস্ত এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যমতে যখন সর্বস্তরে জানার দাবি, তখন সরকারের প্রধান ব্যক্তির মুখে ইতিহাস বিকৃত করার এই ঘৃণ্য অপচেষ্টা গোটা জাতিকে হতাশ ক্ষুব্ধ করে। আমরা নিন্দা করে এই ঘৃণ্য অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2018 সালের 30 ডিসেম্বরের অন্তরাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নজিরবিহীন ভোট ডাকটির মাধ্যমে স্বঘোষিত আওয়ামী সরকার নির্লজ্জভাবে আইনের শাসনকে বিধ্বংস দেখিয়ে চলেছে। সীমাহীন নৈরাজ্য, দুর্নীতি, অরাজকতা, করোনা মোকাবেলায় চরম ব্যর্থতা, চরম অর্থনৈতিক বিপর্যয়ে দেশকে নিকটিত করে সরকার আজ দিশেহারা। রাজনৈতিকভাবে চরম দিউজা হয়ে জনগণের উপর আস্থা হারিয়ে একমাত্র রাষ্ট্রশক্তির উপরে নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। এখন আর বর্তমান সরকারের কোনো রাজনীতি নেই, তারা সরকারের দিকে থাকার জন্য অপরাজনীতিতে নেমেছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে তাদের ব্যবহার করে চলেছে দেশের মালিক জনগণের বিরুদ্ধে। বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী সহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে একের পর এক মিথ্যা মামলা। বিচার বহির্ভূত প্রক্রিয়ায় হাজার হাজার মানুষকে হত্যা, গুম, খুন আর সরকারের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে, যা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করেও আশ্বস্ত নয় এই সরকার। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সকল গণমাধ্যম ও স্বাধীন গণমাধ্যমের কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো জঘন্য আইন। রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানকে দলীয় ক্ষমতার হাতিয়ারে পরিণত করা হয়েছে। আসলে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। এত অত্যাচার নির্যাতনের পরেও দেশব্যাপী বিএনপি সাংগঠনিক শক্তি ও গণভিত্তিক তৎপর সম্পর্কে বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকার যতই অবগত হয় ততই তাদের আক্রোশ বাড়ছে বিএনপি তথা দেশবাসীর। আর সেই আক্রোশ থেকেই ইতিহাস বিকৃতির এই ঘৃণ্য তৎপরতায় দীপ্ত হয়েছে বর্তমান সরকার। 1971 সালে আমরা যে গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ নির্মাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম, গত 1 দশকের অধিককাল ধরে বর্তমান সরকার সেই চেতনাকে হিমাগারে পাঠিয়ে সেই চেতনাকে বিনষ্ট করে দিয়ে তারা একটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। ক্ষমতাসীনরা এখন মিথ্যাচার করে ইতিহাস বিকৃত করার প্রক্রিয়ায় জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে জাতি যখন নেতৃত্বহীন, কান্দারি শূন্য হয়ে
দিশেহারা ঠিক তখনই ২৬শে মার্চ জীবনের তোয়াক্কা না করে মেজর জিয়া রহমান অকুত ভয়ে স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে রাজনীতিতে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। বিশৃঙ্খল সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। স্টেটসম্যান হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের আসন সুপ্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্র পরিচালনায় ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জনগণের মনে কোথায় স্থান করে নিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ যা জানাজে অংশ নিয়ে অনন্য নজির স্থাপন করেছিল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখন ১৫ আগস্টের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টা করা। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছেন সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি, কিন্তু তাতে আওয়ামী লীগের মন ভরছে না। এখন তারা জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, জিয়াউর রহমান বেগম জিয়া তারেক রহমানের নামে এত সমালোচনা আর অপপ্রচার কেন আওয়ামী লীগ করছে? কারণ তারা জানে আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়া। জিয়াকে হত্যা করা হয় ৪০ বছর আগে। তাদের অপ্রচলিত জনপ্রিয়তাকে ক্ষমতাসীনদের এতই ভয় যে আজও একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার সাহস তারা রাখে না, আর তাই তো তারা নির্বাচন নিয়ে এত কৌশলে লিপ্ত। ১৫ আগস্ট মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিয়ে বন্দী অবস্থায় দেশের আইন আদালত শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সরকারের মুসাবিদায় মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্যমূলক বক্তব্যের ধারণকৃত ভিডিও উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা এবং একই সাথে বেতন ভর্তি সাইবার ফোর্স নিয়োগ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করা হয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী ১৫ আগস্ট হত্যা মামলার সকল আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা এবং রায় কার্যকর করার পর্ব প্রায় সম্পূর্ণ হতে চলেছে। এমন অবস্থায় আইনিভাবে এই ধরনের বক্তব্যের কোনো সাক্ষ্য মূল্য নেই। এই ধরনের পদক্ষেপ বরঞ্চ সংগঠিত বিচার প্রক্রিয়া ও রায়কে নতুনভাবে বিকশিত করে তুলতে পারে। আইন বিরোধী ধরনের পদক্ষেপ আসলে অপরাধের ছাড়া আর কিছুই না। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যাদের সম্মত ধারণা আছে তারা সকলে জানেন ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটেছিল আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা খন্দকার মোস্তাক আহমেদের মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের লাশের উপর দিয়ে সেদিন ওই মন্ত্রিসভার প্রায় সকল সদস্যরাই শপথ নিয়েছিল মোস্তাক সরকারের মন্ত্রী হিসাবে। ১৯৭৫ ১৫ই আগস্ট এবং ৩ অক্টোবর তৎকালীন আওয়ামী মোর্চার নেতা খন্দকার মোস্তাকের জাতির উদ্দেশ্যে দুটি ভাষণের সুস্পষ্ট দাবিনিক প্রমাণ বহন করেন। সে ভাষণে তিনি মুজিব হত্যাকাণ্ডকে এক ঐতিহাসিক প্রয়োজন বলে উল্লেখ করেছিলেন। হত্যাকারীদেরকে তিনি প্রশংসিত করেন অসম সাহসী সূর্য সন্তান হিসেবে। ওই সময় জাতীয় সংসদের স্পিকার আব্দুল মালেক উকিল লন্ডনে বসে কি মন্তব্য করেছিলেন তার সকলেরই জানা আছে। এটি ঐতিহাসিকভাবে সুস্পষ্ট যে ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের সুবিধাভোগী বেনিফিশিয়ারি ছিল খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা রায়। মূলত এই হত্যাকাণ্ডের অনাকাঙ্ক্ষিত প্রেক্ষাপট তৈরি হয়েছিল স্বাধীনতা উত্তর সরকারের সীমাহীন ব্যর্থতা, স্বজনপ্রীতি, দলীয় স্বেচ্ছাচারিতা, কুখ্যাত রক্ষী বাহিনীর নির্যাতনের ধারাবাহিকতা। ইতিহাসের পাতায় লেখা আছে ৭৪ দুর্ভিক্ষের করুণ কাহিনী। ৭২-৭৫ চলাকালীন সময়ে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তারা হরণ করেছিল জনগণের ভোটাধিকার। সেই সময় সংসদে একটি বিরোধী দল গঠন পর্যন্ত করতে দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ শুধু রুদ্ধই করা হয়নি, হত্যা করা হয়েছে সিরাজ শিকদার সহ হাজার হাজার রাজনৈতিক নেতৃকর্মীকে, যার মধ্য দিয়ে এদেশে শুরু হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ধারা। যার তদন্ত করা বাইরে হাজার হাজার নেতাকর্মীরা সে সময় শিকার হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের নিষ্ঠুর রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।
জন্ম হয়েছিল বিরোধী মতকে দমন করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচার বহির্ভূত হত্যা সংস্কৃতি। ক্ষমতাসীন দল ইতিহাস থেকে কোন ধরনের শিক্ষা গ্রহণ করেছে বলে মনে হয় না। তাদের ধারাবাহিকতায় 72-75 সরকারের বিচার বহির্ভূত হত্যা সংস্কৃতি আদে চলছে। গত 11 বছরে বর্তমান সরকারের বিচার বহির্ভূত হত্যা শিকার হয়েছে প্রায় 3,000 প্রাণ। এই সকল হত্যাকাণ্ড সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ বা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য। একদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ঠিকই হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মাজেদের কথিত জবানবন্দিতে বয়ান করা হয়েছে 15 আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী নিজেও 1975 ঘটনার নায়কদের ইনডেমনিটি রেফারেন্স দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 15 আগস্ট হত্যাকাণ্ডের মদতদাতা হিসাবে অভিযুক্ত করেছেন। অর্থাৎ জাতি জানে, প্রকৃতপক্ষে সরকার প্রধান নিজেও জানেন ওই সময়ের ঘটনার নায়কদের ইনডেমনিটি দেওয়া হয়েছিল 1975 সালের 26 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক কর্তৃক, জিয়াউর রহমান নয়। এই উদ্দেশ্যে 1975 সালের উদ্দেশ্যে 50 নামে অভিহিত যে বাংলাদেশ গেজেটে প্রকাশিত উদ্দেশ্যে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক ও আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম টি রহমানের স্বাক্ষর রয়েছে। তাই আমরা ন্যায়ের ভাষায় বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ঘিরে এই অপপ্রচার সম্পূর্ণই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার। মাজেদের কালে বন্দুক রেখে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্যকে মিথ্যা করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, বিএনপি ও জিয়া পরিবারের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনকে নিয়মতান্ত্রিকতায় মোকাবেলা না করে বর্তমান সরকার শুরু করেছে ষড়যন্ত্র আর চক্রান্ত। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার তথা মৌলিক মানবাধিকার রক্ষার সংগ্রামে আজ বিএনপি জনগণের কাছে একমাত্র ভরসা। সে কারণেই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার এক ব্যর্থ অপচেষ্টায় লিপ্ত হয়েছে ক্ষমতাসীন সরকার। দেশে বিরাজমান নৈরাজ্য, রাষ্ট্রীয় সম্পদ লুট, মানবাধিকার বিরোধী গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে নিয়ে এহেন ষড়যন্ত্র মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মহান স্বাধীনতা ঘোষক, কোটি মানুষের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে এহেন মিথ্যাচার ও তার চরিত্র হননের প্রয়াসে আপামর জনগণ দারুণভাবে ক্ষুব্ধ মর্মাহত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোটি কোটি ভক্ত ও অনুরক্তরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সংগঠিত এই ষড়যন্ত্রকে শুধু ঘৃণা ভরে প্রত্যাখ্যানই করছে না, নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে এই ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে দেওয়ার তীব্র শপথ গ্রহণ করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের জন্য বারবার উদ্যোগ নিয়েছেন। বরুণ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা সহ নানা তৎপরতার মাধ্যমে তিনি তার উদ্যোগের বার্তা দেশবাসীকে দিয়েছেন বারবার। কিন্তু চলমান অপতৎপরতায় প্রমাণিত হয় ক্ষমতাসীন মহল তাকে বিভক্ত করে সংকীর্ণ স্বার্থ অন্বেষণে ব্যস্ত। প্রিয় সাংবাদিকবৃন্দ, চলমান করোনা বিপর্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জাতির এহেন মহাসংকটকালে বিভাজন নয়, দরকার ঐক্যবদ্ধ সমন্বিত প্রয়াস। জাতির বৃহত্তর স্বার্থে দল হিসেবে আমরা ইতিপূর্বে জাতীয় ঐক্যে আহ্বান জানিয়েছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যে অসুস্থ ক্যাম্পেইন প্রোপাগান্ডা শুরু করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই। আসুন দল মত বিশেষে ঐক্যবদ্ধভাবে সুস্থ গণতন্ত্রে ফিরে যাই। সকলের মত ও চিন্তার স্বাধীনতার ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে একত্রে কাজ করি। আমরা পুনরায় ক্ষমতাসীন দলকে ইতিহাস বিকৃত করার ভিন্ন তৎপরতা পরিহার করে দেশ ও জাতির স্বার্থে জাতীয় ঐক্যের পথে আসার আহ্বান জানাই। অন্যথায় এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
come. Yes, you got it? Yes. Thank you. Sorry, Ami. Thank you very much for your cooperation.